স্যার সালাম আলাইকুম স্যার। জি স্নাকো স্যার, একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার, সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা, যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যাল স্যার ওরা যেহেতু পূর্বে আমাদেরও একই রোল এখন। ওকে ঠিক আছে, ফ্রম ইয়োর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোন এসি ল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিল পত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না, জমি জমা হিসাব দলিল পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা আর দেব না। পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এখানে মামনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু বাবুনগরীরটা পাওয়া গেছে। ওনাকে একটু জানিয়ে দিন দাদা, আমরা চাষিটা রেডি করবো।